কি থাম্বনেল দেখে চলে এসেছেন তো গালিগালাজ দিতে? দেবেন দেবেন, নিশ্চয়ই দেবেন, একটু তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে দিন, সবাইকে টাইম দেওয়া হবে, স্পেলিং ভুল করবেন না, কারণ ভুল বানানের গালি শুনতে ঠিক ভালো লাগে না। কিন্তু গালি দেওয়ার আগে আমরা যে কথাগুলো বলবো বা আমি যে কথাগুলো বলবো সেগুলো একবার শুনে দেখবেন, বিচার করবেন, তারপরেও যদি মনে হয় আপনার গালি দেওয়ার ইচ্ছা, ওয়েলকাম, দিতেই পারেন। কথা বলছি আজকে যে সিনেমাটা নিয়ে এবং আরেকটা সিনেমা নিয়ে কথা বলবো যেটা আপকামিং লিস্টে আছে। তো দুটো সিনেমার মধ্যে একটা হচ্ছে যেটা নাম ডিক্লেয়ার্ড, শুটিং কমপ্লিট এবং রিলিজ করা হচ্ছে, অজয় দেবগান যে মেন ক্যারেক্টারটা প্লে করছে সিনেমাটার নাম হচ্ছে ময়দান। আরেকটা যেটা সিনেমা নিয়ে কথা বলবো সেটা যে আমাদের যে ক্রাইসিসের মধ্যে চলছি অর্থাৎ চীন এবং ইন্ডিয়ার যে বর্ডার নিয়ে যে কথা হচ্ছে সেটা নিয়ে একটা সিনেমা অ্যানাউন্স করা হয়েছে, অজয় দেবগানই করেছে। তো এই দুটো জিনিস নিয়ে কথা বলবো। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মি ডিটেক। আজকে অনেক কিছু কথা বলার আছে এবং অনেক কিছু কথা বলার মধ্যে প্রথমে ময়দানকে নিয়ে যে কথাটা বলবো, আমি প্রথমে বলে রাখি আমি যে কথাগুলো বলবো সেগুলোর সাথে আপনারা অনেক ক্ষেত্রে সেম মত নাও রাখতে পারেন এবং আমি সেটাকে কমপ্লিটলি রেসপেক্ট করি, কারণ যে কোনো একটা কিছুর মতভেদ বা মত পার্থক্য হতেই পারে, কিন্তু আমার এই কথাটা বলারও স্বাধীনতা আছে যেটা আমি মনে করি। আমি যেটা বুঝলাম যে আজকালকার দিনে যখন একটা সিনেমা রিলিজ হয়, তৈরি হয়, সেখানে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজে রিলিজ হয় এবং এই সিনেমাটার পোস্টারে আপনারা দেখতে পারবেন যে চারটে ল্যাঙ্গুয়েজে রিলিজ হচ্ছে, অর্থাৎ আমি ময়দানের কথা বলছি, হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালম। আমাদের বুঝতে হবে যে এই তামিল, তেলেগু, মালায়ালমে রিলিজ করার পিছনে কারণ কি? এই জায়গাগুলো কি ইন্ডিয়ার বাইরে? কখনোই তো নয়। তারা তাদের আঞ্চলিক ভাষাকে এত বেশি প্রেফারেন্স দেয় যে সেখানে গিয়ে কথা বললেও, সেই স্টেটে গিয়েও কথা বললেও কখনো কখনো আপনি আগে প্রবলেম ফেস করতেন, এখন হয়তো অনেকে ইংরেজি শব্দ ইউজ করে, মেবি হিন্দি তো আপনি গুটি কয়েক লোক ছাড়া দেখতে পাবেন না। তো একটা সিনেমাকে এরকম দরকার পড়ছে যেখানে হিন্দি ল্যাঙ্গুয়েজে রিলিজ করার পরেও, ইংরেজিতে নয় কিন্তু মেন সিনেমাটা, হিন্দিতে রিলিজ করার পরেও প্রত্যেকটা সিনেমা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখেন তামিল, তেলুগু বা মালায়ালমে রিলিজ হয়। আমার কোশ্চেন হচ্ছে বাংলায় রিলিজ নয় কেন? আপনারা আমাকে বলবেন যে বাংলায় তো প্রায় কোনো সিনেমাই রিলিজ করা হয় না, আমি এগ্রিড, আমি যেমন প্রথমেই বললাম আমি আপনাদের সাথে অনেক ক্ষেত্রে সেম মত প্রকাশ করব, অনেক ক্ষেত্রে নয়। কিন্তু একটা সিনেমা যেটা বেস্ট হচ্ছে কলকাতা, যেটা কলকাতা হোক বা বাংলাকে বেস করে সিনেমা, যার পোস্টারের পিছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে, তো এরকম সিনেমায় বাংলা ল্যাঙ্গুয়েজকে কেন প্রাধান্য দেওয়া হবে না? আপনারা আবারও বলবেন যে অনেক সিনেমা এরকম হয়েছে যেগুলো কলকাতায় শ্যুট হয়, কলকাতার উপর বেস করে গল্প হয়, কলকাতায় বাংলা ল্যাঙ্গুয়েজও শোনা যায় দু একটা, আমি ভালোবাসি, আমি ভাত খাবো, আমি মিষ্টি খাবো, আমি দই খাবো। কিন্তু কথা হচ্ছে যে আমি সেই জায়গাটাতেও জায়গা দিয়ে বলছি যে হয়, কিন্তু যখন একটা গল্প পুরোপুরি বেস্ট বাংলার উপর, এরকম গল্প কিন্তু খুব কম তৈরি হয়েছে, এবং যদি হয়েছে আগেও যদি সেই প্রাধান্যটা দেওয়া হয়নি সেটাও ভুল হয়েছে। এবং আমরা যখন এখন কথা বলছি, এমন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এখন তো কথা বলা উচিতই, যেখানে আমি যেমন বারবার বলছি এটা কিন্তু কলকাতায় যা শ্যুট করতে আসে না, পুরো গল্পটাই কিন্তু যে খেলোয়াড়টার উপর বেস্ট করে সেটা কিন্তু একটা বাঙালির গল্প, বাংলার গল্প, এবং বাংলাটাকে প্রাধান্য দিয়েই গল্পটা তৈরি করা হয়েছে। আমি আরও কিছু পয়েন্ট অ্যাড করবো আমার এই কনভার্সেশনে, যে আমি জানি না কটা মালায়ালম অ্যাক্টার, কটা তামিল অ্যাক্টার বা কটা তেলেগু অ্যাক্টার এই সিনেমাটায় অভিনয় করেছে, কিন্তু হ্যাঁ, আমাদের কিছু বাংলার ভালো ভালো অভিনেতা এই সিনেমার সাথে যুক্ত আছে। আপনারা জানেন কি না জানি না, রুদ্রনীল ঘোষ, আরিয়ান ভৌমিক, আরও একজন অভিনেতা যে আগে একটা কাজ করেছিল, সো সেও আছে। তো এরকম বাংলার কিন্তু অনেক প্রতিভাবান অ্যাক্টাররা এই সিনেমায় কাজ করছে। তো যখন গল্পটা বাংলার, যখন বাঙালি অ্যাক্টাররা সিনেমায় কাজ করছে, বাংলার উপর বেস্ট করে গল্প, তখন আমার মনে হয় একটা ল্যাঙ্গুয়েজকে এইটুকু মিনিমাম ক্রেডিট দেওয়া উচিত ছিল ডিরেক্টর বা প্রডিউসার হোক বা মেকার্সরা হোক, তাদের যে মিনিমাম একটা সম্মান বা রেসপেক্ট ডিজার্ভ করে। আপনারা বলতেই পারেন আমি বাংলাকে নিয়ে এত কেন কথা বলছি, বাংলায় নিয়ে এত প্যাশনেট কেন বাংলা ভাষা করছি, বিকজ দেখুন প্রত্যেকেই না একটা ভাষার প্রতি নিজের উইকনেস থাকে এবং সেটাকে সবাই ভালোবাসে, ঠিক আছে। হ্যাঁ, হয়তো অনেকের বাংলা খারাপ, অনেকে বাংলা নিয়ে পড়াশোনা করেনি, বাংলা মিডিয়ামে পড়েনি, কিন্তু ইমোশনটা কোথাও গিয়ে থেকেই যায়। একটা সিনেমা, এত বড় সিনেমা, এত লার্জ স্কেলে বানানো সিনেমা, সেখানে যদি আরেকটা ল্যাঙ্গুয়েজে ডাব করা যেত আমার কি মনে হয় খুব একটা অসুবিধা হতো না, আমার মনে হয় সেখানে আরও বেশি রেসপেক্ট গ্যাদার করতো অজয় দেবগান, কিন্তু সেটা তো করলোই না, রাদার আমি বলবো সেখানে কোনো হাইলাইটই করা হয়নি কিছুকে, শুধু পিছনে একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা দেখানো যাচ্ছে, ব্যাস এটুকুই সেরে দেওয়া, দিস ইজ রিডিকিউলাস। আমি জানি না, একটা আমি এটাও মানি যে একটা সিনেমাকে বয়কট বলে দেওয়া খুব সোজা, কিন্তু তার পিছনে শুধুমাত্র অ্যাক্টাররা থাকে না, অনেক লোকের পরিশ্রম থাকে, অনেক কাস্ট অ্যান্ড ক্রু থাকে, তাই আমরা হয়তো বয়কট শব্দটা খুব ইজিলি টাইপ করে দিতে পারি, হ্যাশট্যাগ বয়কট বা, কিন্তু তার পিছনে অনেক মানুষের পরিশ্রম থাকে, আমি যেমন বললাম থাকেই, কিন্তু কথা হচ্ছে যে
আমরা সেটাকে মেনে নেব কেন, কেন মেনে নেব? সবসময় তো আমাদেরকে এইভাবেই তাচ্ছিল্য করা হয়েছে। আমরা প্রতিবাদ করি, আমরা বাঙালিরা প্রতিবাদ করি, করে এসেছি, কিন্তু সঠিক জায়গায় প্রতিবাদটা কি করছি? আমার তো মনে হয় না। আমার এই জিনিসগুলো মনে হয়েছে যে এই সিনেমায় যখন চারটে ল্যাঙ্গুয়েজকে রিলিজ করা হচ্ছে, তখন বাংলাটাকেও রিলিজ করা উচিত ছিল, বিকজ এটা দাবি রাখে, এটা ডিজার্ভ করে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। সেকেন্ড যে টপিকটার উপর কথা বলছি, অর্থাৎ যে ক্রাইসিসের সময় যেখানে চায়না যে অ্যাপগুলো ব্যান করা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে অজয় দেবগান রিলিজ করলেন বা বললেন যে তিনি ওই সিচুয়েশনের উপর একটা সিনেমা তৈরি করবেন। খুব ভালো কথা, সিনেমা তৈরি করতেনই পারে, কিন্তু এটা কি সেই সিনেমাটা অ্যানাউন্স করার সময়? এখনও আমরা একটা যুদ্ধের পরিবেশে আছি, ইন ফিউচার কি হবে জানি না, আমরা বাঁচবো কি না জানি না, একটা পারমাণবিক বোমার মানে ওয়ার শুরু হবে কিনা সেটাও একটা সন্দেহের জায়গায় আছে, বিভিন্ন জিনিস বিভিন্ন টানাপোড়ানের মাধ্যমে বা মধ্যে আমরা যাচ্ছি। এইরকম সিচুয়েশনে আপনি শুধু টাকা ইনকাস করার জন্য বা এই সিচুয়েশনটাকে ইনকাস করার জন্য আপনারা অ্যানাউন্স করছেন, মানে আপনারা এতটা নির্লজ্জ হয়ে যাবেন আমি জানতাম। এটা আমি আগে থেকেই এর খিলাপে ছিলাম, আমি এই নিয়ে আগেও আপনারা যদি আমার রিভিউ দেখেন আমি বলেছি যে এই যে সিচুয়েশন, এই আর্মি হোক বা আমাদের ইন্ডিয়ার ক্রাইসিস হোক, এইগুলোকে ইনকেস সবসময় বলিউড করে এসছে। এবং আমি এর আগেও, এবার প্রথম নয়, এর আগেও আমি এর প্রতিবাদ জানিয়েছি। কিন্তু ওই যে বললাম আমাদের ক্ষমতা কতটুকু, আপনারা যদি সবাই এটা করেন তাহলে একটা পাওয়ার অফ ভয়েস তৈরি হয়, কিন্তু একজনের কথায়, দুজনের কথায়, তিনজনের কথায় তো হবে না এটা। আমি আবারও বলছি বাঙালি প্রতিবাদ করে, কিন্তু সঠিক জায়গায় প্রতিবাদ কজন করছি আমরা? এই দুটো ঘটনা আপনারা যদি পর্যালোচনা করেন, দুটো সম্পূর্ণ আলাদা, একটা তো বাংলা ভাষাকে কোনো সম্মান দেওয়া হয়নি আর একটা পুরো ইন্ডিয়াকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না, ভারতীয়দের কোনো সম্মান দেওয়া হচ্ছে না। অজয় দেবগানের কাজ আমি অনেক দেখেছি, সে সবসময় ভালো কাজ করার চেষ্টা করেছে, তাই মানুষটার প্রতি আমার কোনো রকম কোনো তিক্ততা নেই যে আমি তার অভিনয় নিয়ে কথা বলছি না, তাকে নিয়ে কথা বলছি না, কিন্তু তার কাজকর্ম যেগুলো করছে সেগুলো আরও কি মানবিক হওয়া উচিত নয়? আপনারাই বিচার করুন। আমার ভিডিওতে এটুকুই বলার ছিল, আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।